হ্যালো গাইস, আজ আমি দেখাবো এই সার্কেলটি কিভাবে করতে হয়। তো এখানে দেখলেন আমি শুরু করছি, আপনার এই রেক্ট্যাঙ্গেল থেকে আপনাকে ইলিপস্টল নিতে হবে। ইলিপস্টল আমি অল্টার শিফটে ধরে সমানভাবে নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন আমি এটি স্টক কালারে ঘুরিয়ে দিচ্ছি এবং এটি সমান করে দিচ্ছি। এখানে দেখুন, সমান করার পর আমি এটি আবার ঘুরিয়ে দিব। ঘোরানোর পর আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল অল্টার ধরে নিয়ে নিচ্ছি, এটাও এই পাশে নিয়ে নিচ্ছি। এটুকু নেওয়ার পর সবগুলো ধরে আমি এখানে এক্সাইট করে দিব। এক্সাইট করার পর এখান থেকে আমি পাথ ফাইন্ডার যদি না থাকে আপনার, এখানে আপনারা উইন্ডো থেকে পাথ ফাইন্ডারটা নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, পাথ ফাইন্ডার আনার পর এখান থেকে আপনারা ডিভাইড করে দিবেন। ডিভাইড করে দিলাম, ডিভাইড করার পর এখানে আপনারা আনইনস্টল করে দিবেন গ্রুপ, সরি আনগ্রুপ করে দিবেন। আনগ্রুপ করার পর এখানে দেখেন আমি কালার দিচ্ছি, এখানে এক পাশে কালার দিলাম, পরে কালার দিচ্ছি ব্লু কালার, স্কাই ব্লু অ্যান্ড ব্লু, তারপর এখানে গ্রিন কালার দিয়ে দিচ্ছি, এই পাশে ইয়েলো কালার দিচ্ছি, এবং দেখেন মাঝখানে আমি দিচ্ছি ব্ল্যাক কালার। কালারটা আমি এখান থেকে আইডোপার দিয়ে পিক করে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার ডিজাইনটি কমপ্লিট। তো এখানে আমি গ্রুপ করে নিব, গ্রুপ করে আমি কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল এন দিয়ে এন্টার দিয়ে নিউ পেজ নিয়ে আমি এই ডিজাইনটি এখানে রাখতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন, এবং চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।